নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি অল্প দিনে কোটিপতি হতে চান? তাহলে কাককে খাওয়ান এই জিনিসটি? কোন জিনিস খাওয়ালে আপনি আমি খুব দায়িত্ব নিয়ে লিখে দিতে পারি কোটিপতি হবেন, সেটি আমি আজকে ভিডিওতে বলতে চলেছি। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। কাক যে পাখিটিকে আমরা দেখতে পারি না, আসলে দূর দূর করে তাড়িয়ে দিই, আওয়াজ তো শুনতেই পারি না, এবং আমরা সকলেই ছোটোবেলা থেকে পড়ে আসছি বা জানি কাক হচ্ছে ঝাড়ুদার পাখি। হ্যাঁ বন্ধুরা, কাক ঝাড়ুদার পাখি তো অবশ্যই, কারণ আমাদের পরিবেশের যত ধুলা ময়লা আবর্জনা সেগুলি খেয়ে সে আমাদের পরিবেশকে কিন্তু ভালো রাখে বা ভালো রাখার চেষ্টা করে। কিন্তু কাকের আরেকটি পাঠও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জেনে থাকবেন হয়তো, বা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, কাক হচ্ছে শনি দেবতার কিন্তু বাহন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কাকের মধ্যেও কিন্তু শনির একটা প্রভাব রয়েছে। তাই শনির যেহেতু প্রভাব রয়েছে এবং শনি দেবতাকে আমরা সকলে ভয় পাই, ভয় পাই আমাদের নিজস্ব কিছু কৃতকর্মের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের মনুষ্য সমাজে আমরা সকলে চাই যে আমরা একে বিট করে দাঁড়িয়ে যাই, ওকে মেরে দাঁড়িয়ে যাই, ওকে চিট করে দাঁড়িয়ে যাই, আমি তো ভালো থাকবো, সে মরে যাক। বন্ধুরা, এসব ভুল কথা। কেউ কারো ভাগ্য মেরে দাঁড়াতে পারে না, যে যার ভাগ্য মারে তার ভাগ্য অটোমেটিক শনি দেবতা মেরে দেয়। হ্যাঁ বন্ধুরা, তো এই শনি দেবতাকে অতীত প্রসন্ন করতে আপনারা কাককে খাওয়ান এই জিনিসটি, তো কোন জিনিসটি সেটি এবার আমি আপনাদেরকে বলতে চলেছি। আপনারা যদি এখনও পর্যন্ত কোনো কাককে যদি না খাইয়ে রাখেন, মানে না খাওয়ান, সেক্ষেত্রে তো কাক আপনার কাছে আসবে না, এটা বাস্তব কথা। তো আপনারা কাককে যখন খাওয়াবেন তো প্রতিদিন আপনি খাওয়ান, কী খাওয়াবেন? রুটি। এবং রুটির সঙ্গে আরেকটি জিনিস অবশ্যই দিতে হবে, যেটি কিন্তু মূল জিনিস, সেটি আমি ভিডিওর শেষে আমি বলতে চলেছি। তো রুটি যখন দিবেন তখন কিন্তু কাক আসবে না, আপনাকে রীতিমতো একটা জায়গা স্থির করতে হবে, একটু নির্জন জায়গা যেখানে গাড়ি ঘোড়া খুব একটা চলে না, আপনার ছাদও হতে পারে, তো সেখানে আপনি কাককে ডাকুন। প্রথম দিন দেখবেন এক দুটা কাক আসবে, তারপরে দেখবেন আরও দু তিনটা কাক আসছে, অনেক দেরি করে আসছে, আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে ব্যাপারটা। তো আস্তে আস্তে দেখবেন দুটা তিনটা চারটা করতে করতে অনেক কাক হয়ে যাবে। তো আপনি সেই কাকগুলোকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রাতঃক্রিয়া সেরে তারপরে রুটি, সেটা বাসি রুটিও হতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, তবে সেই রুটির সঙ্গে আপনারা সর্ষের তেল, হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, সর্ষের তেল অল্প করে মিশাবেন, মানে আপনারা একদম চপচপিয়ে সর্ষের তেল মাখিয়ে দিলেন সেটা নয়, কিন্তু অল্প অল্প, যেমন ধরুন ছিটে ফোঁটা একটু একটু, মানে হালকা হালকা তেল তেল থাকলো দু পিঠ, তো সেটা দিয়ে আপনি কাককে প্রতিদিন খাওয়ান। আর রেজাল্ট আপনারা আমাকে কমেন্টস বক্সে এক মাস পর লিখবেন, এক মাস পর, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অল্প দিনে আপনারা কিন্তু কোটিপতি হবেন, কারণ শনি দেবতার, স্বয়ং শনি দেবতার কৃপা কিন্তু আপনি বা আপনারা পাবেন যারা এই কাজটি করবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। আরেকটি বিষয় আমি জানিয়ে দিই, সেটি হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বটনের পাশে একটি জয়েন বটন রয়েছে, আপনারা যদি চান জয়েন বটনে ক্লিক করব তাহলে আপনারা অল্প মূল্যে জয়েন বটন ক্লিক করতে পারেন, এবং সেখানে আমি আপনাদেরকে কল করব এবং আপনাদের জন্মছক বিনা পয়সায় কিন্তু দেখব, এবং পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা আমি ফোনে প্রোভাইড করে দেব ওয়ান টাইম। তো
এছাড়াও যদি আপনারা চান সরাসরি যোগাযোগ করতে, মানে জয়েন বটন করতে চাইছেন না, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টস বক্সে লিখে দিন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব, কোনো অসুবিধা নেই। তবে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমার ফিস কিন্তু একটু বেশি রয়েছে, তাই যারা অ্যাফোর্ড করতে পারবেন তারাই দেখাবেন, সেটা হচ্ছে মেন কথা। তো আমি ফিস এখানে বলবো না, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।